যদি শিখরা দাড়ি রাখে আর পাগড়ি পরে তাহলে বলা হয় ঐতিহ্য মানছে, আর মুসলিমরা দাড়ি রাখলে বলা হয় সন্ত্রাসী। কোথাও দাড়ি রাখার কথা বলা হয়নি কোরআনে, কোরআনে কোথাও দাড়ি রাখার কথা বলা হয়নি কোরআনে। হ্যাঁ ভাই, আমার নাম কিশোর, আমি মণিপুর থেকে এসেছি, ইন্ডিয়া থেকে। আপনারা জানেন যে কাশ্মীরে আপনাদেরকে যেমন সবাই সন্ত্রাসী বলে ডাকে, তেমন মণিপুরে আমরা যারা স্থানীয়, আমরা ওখানে যে কাজগুলো করছি সেজন্য আমাদেরও সবাই সন্ত্রাসী বলে ডাকে। এই কারণে গত 15 দিন আমি এখানেই আছি। মণিপুরে খবর ছড়ানো হয়েছে যে আমি মারা গেছি, আমার মা বাবাও জানে যে আমি মারা গেছি। আসলে সেই ভয়েই আমি বোম্বেতে চলে এসেছি, আর মণিপুরে এখন পর্যন্ত আমরা কেউ পিস টিভি দেখিনি। বিভিন্ন ধর্ম সম্পর্কে আমার আগ্রহ আছে, বেশ কিছুটা জানি। আমি গুরুদুয়ারাতে গেছি, চার্চে গেছি, তারপর বাইবেল পড়েছি, সব জায়গাতেই গেছি। তবে আমি এখন পর্যন্ত এটা জানি না যে মুসলিমরা কেন দাড়ি রাখে, আর ইসলাম ধর্মে কি আছে সেটা কোনো হিন্দি বইতে পাইনি, ইংরেজি বইতে পাইনি, মণিপুরেও পাইনি। তাই আমি বলবো, আপনারা যদি এই বইগুলো মণিপুরে পাঠানোর ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। আর আমি যদি এখানে হিন্দি বা ইংরেজিতে কোনো বই পাই তাহলে আমি সেটা কিনতে রাজি আছি। ভাই, আপনি প্রশ্ন করলেন যে কাশ্মীরে যেমন মুসলিমরা যুদ্ধ করছে, জিহাদ করছে, একইভাবে মণিপুরের অধিবাসীরাও যুদ্ধ করছে, লড়াই করছে। আর উনি মণিপুর থেকে চলে এসেছেন, এখানে এসেছেন, মণিপুরে বিভিন্ন ঝামেলার কারণে 15 দিন এখানে আছেন। তিনি ইসলাম সম্পর্কে জানতে চান, আর উনি জানতে চেয়েছেন যে মণিপুরে কেন পিস টিভি দেখা যায় না। হ্যাঁ, আর জানতে চেয়েছেন যে মুসলিমরা কেন মুখে দাঁড়িয়ে রাখে। আপনার প্রশ্ন দুটো। ভাই, কাশ্মীরের কথা আমি আগেও বলেছি যে সবাই জিহাদ করছে, এ কথা আমি বলবো না। সবাই কিন্তু জিহাদ করছে না। এক মিনিট, আমার কথাটাকে ভুল বুঝেছেন। আমি বলছি আপনারাই ঠিক করছেন। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি ভাই। আচ্ছা, আমি কখনোই বলিনি আপনি ভুল, আর আপনার প্রশ্নটাও খুব সুন্দর। তবে এটাও পরিষ্কার করি, কাশ্মীরে যেসব মানুষ যুদ্ধ করছে অনেকেই হয়তো সত্যিকারের জিহাদ করছে না, কেউ কেউ নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য খারাপ কাজ করছে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নির্দেশ মেনে যুদ্ধ করছে তাদের যুদ্ধকে বলতে পারেন জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি ঢালাওভাবে বলতে পারি না যে কাশ্মীরের সব মুসলিমই জিহাদ করছে, জিহাদ ফি সাবিলিল্লাহ। এবারে মণিপুরের বিষয়টা নিয়ে বলি। আমি জানি যে মণিপুরে এখন খুব যুদ্ধ চলছে, আর সে যুদ্ধের কারণে আপনি এখানে। হতে পারে এটা আল্লাহর ইচ্ছা, হয়তো এমনটা আল্লাহর ইচ্ছা, যুদ্ধের কারণে আপনি এখানে এসেছেন। হয়তো এই দুনিয়ায় শান্তিতে থাকার পাশাপাশি আপনি পরকালে শান্তি পাবেন, ঠিক আছে। আপনি আমার লেকচার শুনলেন শান্তির উপর। পৃথিবীর শান্তিটা হলো সাময়িক, চিরস্থায়ী না, কিন্তু পরকালের শান্তিটা হলো চিরস্থায়ী। এবারে প্রশ্নে আসি যে আমরা দাঁড়িয়ে রাখি কেন, আর মণিপুরে পিস টিভি দেখতে পারেন না কেন। মণিপুরে পিস টিভি দেখার প্রসঙ্গে বলি, আপনি ফ্রিকোয়েন্সিটা চেক করে দেখতে পারেন। যদি ডিস অ্যান্টেনা লাগান, হতে পারে আপনাদের ডিস অপারেটার চ্যানেলটা আনেনি, একটা ডিস অ্যান্টেনা কিনতে কয়েক হাজার টাকা লাগবে। অ্যান্টেনাটা এখন পূর্ব দিকে 860 ডিগ্রি ঘুরিয়ে দেন, আর প্যান অ্যাট স্যাট 10, ইনশাল্লাহ পিস টিভি দেখতে পাবেন। আপনাদের কেবল অপারেটরকে বলে দেখেন, আমরা মণিপুরে গিয়ে তাদের বাধ্য করতে পারি না, কিন্তু ডিস অ্যান্টেনা যদি পূর্ব দিকে 860 ডিগ্রি মুখ করে থাকে আর ফ্রিকোয়েন্সিটা টিউন করেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। এবারে বলি, মুসলিমরা কেন দাড়ি রাখে। আমি এখানে বলবো যে পোশাকে যদি আপনার উদ্দেশ্য বোঝা যায় সেটাই পরেন। একটা লেকচার দিয়েছিলাম, যেমন ধরেন যদি কোনো কনফারেন্সে যান বিশেষজ্ঞদের, দেখবেন তারা লেবেল পড়েছেন, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি একজন বিজ্ঞানী। এটা হলো অনুষ্ঠান ছাড়াই পরিচয়। যদি আপনি শুধু ডাক্তারদের কোনো কনফারেন্সে যান, তাদের স্পেশালিটি লেখা আছে, যেমন ডক্টর অমুক, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট, হার্টের সমস্যা হলে কার্ডিওলজিস্ট, যদি আপনার সমস্যা হয় কিডনিতে তাহলে নেফ্রোলজিস্ট, যদি ব্রেনের সমস্যা হয় নিউরোলজিস্ট। আনুষ্ঠানিক পরিচয়। পবিত্র কোরআনে সূরা আনামের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কোরআন বলছে, ইযা জাআকাল লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, যদি তাদের কাছে আসো যারা আমার আয়াতে ঈমান আনে, তাদের বলো সালাম আলাইকুম, তাদের বলো শান্তি বর্ষিত হোক। ইসলাম আমাদের বলে তোমরা বলো আসসালামু আলাইকুম, এটা শান্তির ধর্ম। কমপক্ষে প্রতিদিন প্রত্যেক মুসলিম অন্তত পক্ষে 5 বার সালাত আদায় করে। যখন সে দৈনিক 5 বার নামাজ পড়ে, যদি সে শুধুমাত্র ফরজ নামাজগুলোও আদায় করে যেটা আবশ্যকীয়,
পাঁচবার গুণ দুই, নামাজ আদায় শেষ হলে বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ডান দিকে যত লোক আছে তাদের সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আমার বাম দিকে যত লোক আছে তাদের সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। প্রত্যেক নামাজে দুইবার বলি, কমপক্ষে পাঁচবার নামাজ পড়ি, কমপক্ষে দশবার সালাম জানাচ্ছি ডান দিকের সব মানুষদের, এর পাশাপাশি বাম দিকের সব মানুষদের। যদি সুন্নাতে মক্কাদাও পড়ি তাহলে আরো দশবার, এভাবে অন্তত পক্ষে ২০ বার আমি সালাম জানাচ্ছি আমার ডান দিকের মানুষদের আর বাম দিকের মানুষদের। যদি সাধারণ সুন্নাত পড়ি তাহলে আরো বেশি হবে। যখনই আমি কোনো মুসলিমকে দেখি তাকে বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। পবিত্র কোরআনে এই কথা আছে, সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যদি কেউ তোমাকে অভিবাদন করে, উত্তম অভিবাদন করে, তুমি আরো ভালোভাবে অভিবাদন করো অথবা তার সমান। কেউ যদি আমাকে বলে আসসালামু আলাইকুম, আমি তখন বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেউ আমাকে বললো শান্তি বর্ষিত হোক, আমি তখন বলবো শান্তি ও রহমত বর্ষিত হোক। কেউ যদি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি তখন বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু, আরো ভালোভাবে দেব। যদি কেউ বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, আমি অন্তত পক্ষে একইভাবে বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেউ আমাকে বলল আসসালামু আলাইকুম, আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, কথাগুলো একই কিন্তু বললাম হৃদয়ের গভীর থেকে, এমনটা হলো ভালো। তাহলে আল্লাহ কোরআনে বলেছেন আরো ভালোভাবে অভিবাদন করো। এখন ধরুন ভ্রমণ করছি, মুসলিমদের সাথে দেখা হবে, এটা কিভাবে বুঝবো যে কোন লোকটা মুসলিম? এজন্য আমাদের লেভেল আছে দাড়ি, কিন্তু এখন মিডিয়াতে দেখবেন মুখে দাড়ি থাকলে আপনি সন্ত্রাসী। আচ্ছা না, কিন্তু ভাই আগে উত্তরটা শেষ করতে দেন, আমাকে উত্তরটা শেষ করতে দেন। যদি শিখরা দাড়ি রাখে আর পাগড়ি পরে তাহলে বলা হয় ঐতিহ্য মানছে, আর মুসলিমরা দাড়ি রাখলে বলা হয় সন্ত্রাসী। খ্রিস্টানরা আন্দার দেখবেন তারা মাথা ঢেকে রাখে, তাদের বলা হয় ধার্মিক, আর মুসলিমেরা মাথা ঢাকলে তাদের বলা হয় নিপীড়িত। মিডিয়া মিডিয়া মিডিয়া, এই দাড়ি, এই দাড়ি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না, আমার মাথার এই টুপি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না। কোরআন পড়লে দেখবেন কোরআনে কোথাও দাড়ি রাখার কথা বলা হয়নি, কোরআনে দাড়ি নিয়ে একটা আয়াতই আছে সূরা তাহার মধ্যে, এখানে ৯৪ নম্বর আয়াতে বলা হয়েছে, সেখানে মুসা আলাইহিসসালাম তিনি তখন দাড়ি ধরেছিলেন, তার ভাই হারুনের, ইহুদিরা বলে আরন, হারুন তখন বললেন হে আমার সহোদর তুমি কেন আমার মুখে দাড়ি ধরেছো? শুধুমাত্র এ আয়াতটাতে দাড়ির কথা আছে। আমাদের প্রিয় নবীজি বলেছেন, সহিহ বুখারীতে আছে ৭ নম্বর খণ্ডের ৭৮০ ও ৭৮১ নম্বর হাদিসে, আমাদের প্রিয় নবীজি বলেছেন পৌত্তলিকরা যে কাজ করে তার বিপরীতটা করো, তোমাদের গোপ ছোট করে ছাটো আর দাড়ি রাখো। যেহেতু এটা নবীজির নির্দেশ, আর আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ আতিউর রাসুল, আল্লাহ এবং তার রাসুলকে মান্য করো, নবীজি নির্দেশ দিয়েছেন আমরাও মানব। আর এই দাড়ি থাকলে আমরা সহজে চিনতে পারি, অনেক লোক বিভিন্ন সময় আমি যখন রাস্তায় হাঁটি, যখন বিদেশে যাই, তারা আমার টুপি আর দাড়ি দেখে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, এটা অনানুষ্ঠানিক পরিচয়, আমি শান্তি প্রচার করছি। আমাদের বুঝতে হবে যে এটা একটা অনানুষ্ঠানিক পরিচয়। আর একটা উদাহরণ দেই, একটা গাড়ি কিনলেন, আপনি যদি ডাক্তার হন গাড়িতে ক্রস লাগানো থাকে, কেন? এটা বোঝাতে যে গাড়ির মালিক একজন ডাক্তার, যদি আপনার ইমার্জেন্সি কাজ থাকে আপনি গাড়ি থামাতে পারেন, তারপর সাহায্য চাইতে পারেন। সেখানে যদি কারো মুখে দাড়ি দেখেন আর মাথায় টুপি দেখেন তাহলে বুঝবেন যে সে মুসলিম। আমার মনে আছে দাদা নানাদের জিজ্ঞেস করলে পাবেন, তাদের জিজ্ঞেস করে দেখবেন ৫০ বছর আগে ১০০ বছর আগে, তারা আপনাকে বলবে যে অমুসলিমরা তারা যখন কোনো ট্যাক্সি ভাড়া করতে চাইতো তখন একজন এমন ড্রাইভার খোঁজ করত যার মাথায় টুপি আর মুখে দাড়ি আছে, মুসলিম ড্রাইভার, এ লোক আমাকে ঠকাবে না। যদি তারা মুদি দোকানে কেনাকাটা করতে যেত তারা এমন লোকের কাছ থেকে জিনিসপত্র কিনত যার মালিকের মুখে দাড়ি আছে, মুসলিম, এই লোক ঠকাবে না। কিন্তু এখন যদি মাথায় টুপি থাকে মুখে দাড়ি, তার মানে এই লোক সন্ত্রাসী, তাহলে ইসলাম সম্পর্কে অনেক বদনাম। এখন আমাদেরকে হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে, ঠিক? এটা আমাদের একটা লেভেল, এটা আমাদের নবীজির নির্দেশ, তিনি বলেছেন সেজন্য আমরা এটা করি। এতে একটা মাছিরও ক্ষতি হবে না, এটা অনানুষ্ঠানিক পরিচয়ের একটা মাধ্যম যে আমরা মুসলিম, যাতে সালাম জানাতে পারি। আর যদি কোনো সমস্যায় পড়েন, যদি সাহায্য দরকার হয়, প্রতিবেশীকে সাহায্য করা মুসলিমদের কর্তব্য, সাহায্য চান মুখে দাঁড়িয়ে মাথায় টুপি কারো কাছে, ইনশাল্লাহ আপনি সাহায্য পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন, ধন্যবাদ।